ইএমকে সেন্টারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আয়েশা। ইএমকে সেন্টারে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনে। প্রথমত আপনাদের সবাইকে জানাতে চাই যে আজকে 30 সেপ্টেম্বর 2021 ইএমকে সেন্টার নবম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কিছু আয়োজন করেছেন এবং এখানে এর মধ্যে আমরা বেশ কিছু আয়োজন একসাথে করেছি। সর্বপ্রথম আমাদের একটি মুভি স্ক্রিনিং হয়েছে যার নাম ময়না। এই ব্যাপারে আরও জানতে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। সেকেন্ডলি, আমরা আজকে এখানে এসেছি একটি এক্সিবিশনের আয়োজনে। এক্সিবিশনের ওপেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এক্সিবিশনটি কার, কেন হচ্ছে, কি নিয়ে হচ্ছে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফিজিক্যালি কেন হচ্ছে, এই সকল ব্যাপারে আমরা আপনাদের সাথে কথা বলবো। স্বল্প সময়ের মধ্যে স্বল্প হারে আমরা এই এক্সিবিশন ওপেনিং সেরেমনিটা শেষ করব। আপনাদের সবাইকে ওয়ান্স মোর থ্যাংক ইউ ফর জয়নিং আস। প্রথমেই বলে নিচ্ছি যে এক্সিবিশন ইএমকে সেন্টারের সাথে অতপ্রীতভাবে জড়িত। সেই প্রথম থেকে, যখন থেকে 2012 আমরা আমাদের পথ চলা শুরু করি, তখন থেকেই এক্সিবিশনটা এখানকার প্রতিটি এমপ্লয়ির এবং প্রতিটি আর্টিস্টের খুবই কাছের একটা জিনিস। সেন্টারটাকে নান্দনিকভাবে সাজিয়ে তোলা, সেই জিনিসগুলো দেখা, আর্টকে কাছের থেকে দেখা, এটার ব্যাপারে ডিসকাস করা, আর্টিস্টের সাথে ডিসকাস করা, নিজেদের মধ্যে ডিসকাস করা, এগুলি সবই ইএমকে সেন্টারের একটি কালচার। বাট সিন্স দি প্যান্ডামিক উই হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দিস। এই ডিপ্রাইভেশনটা আমরা সবাই খুব বেশিভাবে ফিল করেছি এবং সেই ফিলিংয়ের থ্রুতেই কিন্তু আমরা আমাদের সব এক্সিবিশনকে ভার্চুয়াল মোডে নিয়ে গিয়েছিলাম। ভার্চুয়ালি আমরা 15টারও বেশি এক্সিবিশন অর্গানাইজ করেছি এবং আপনাদের ইমেন্স রেসপন্স হ্যাজ মেড আস রিয়েলাইজ দ্যাট ভার্চুয়াল এক্সিবিশনস আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ফিজিক্যাল এক্সিবিশন। অল বিং সেইড, আজকে আমরা ফিজিক্যাল এক্সিবিশন আবার শুরু করছি ইএমকে সেন্টারে। স্বল্প হারে আমরা মানুষজন নিয়ে এসেছি এবং আমাদের সাথে খুবই স্পেশাল একজন আর্টিস্ট আছেন। সবার প্রথমে তাকেই আমরা মঞ্চে আহ্বান জানাতে চাই। আর্টিস্ট মং মং শো আমাদের সাথে আজকে জয়েন করবেন। সে প্রথমে এসেই তার একটু ব্রিফ ডেসক্রিপশন দিবেন, তার পরিচিতিটা আপনাদের জানাবেন, এক্সিবিশনের ব্যাপারে বলবেন, অ্যান্ড দেন উই উইল মুভ অন টু দ্য কেস। থ্যাংক ইউ। কলিং অন স্টেজ আর্টিস্ট মং মং শো। সবাইকে শুভ সন্ধ্যা। ইএমকে সেন্টারকে অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে ধন্যবাদ এই জন্য যে তাদের নববর্ষপূর্তির সময়ে আমাকে ইনভাইট করেছে এক্সিবিশন করার জন্য। সো আমি যে বিষয় নিয়ে ছবি আঁকি, সংস অফ ফিশারম্যান, আমার গড়ে ওঠা সেই জেলে পাড়াই এবং হচ্ছে জেলেদেরকে নিয়ে ছবি আঁকি। সো আজকের এক্সিবিশনের তাদের এই গল্প তুলে ধরার চেষ্টা করেছি। যারা এক্সিবিশন দেখবেন এবং হচ্ছে ফিজিক্যালি এসে দেখবেন, আশা করি তাদের ভালো লাগবে এবং হচ্ছে সেই জেলে পাড়া মানুষের এবং জেলেদের এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আর্টিস্ট মং মং শো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ইএমকে সেন্টার বরাবরই, যেমন বলে আসছিলাম, বরাবরই আমরা আর্ট নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আর্টের ব্যাপারে কথা বলতে আমরা অনেক ভালোবাসি। সেই ধারাতেই বৃহত্ত আর্ট ফাউন্ডেশনের সাথে আমাদের একটি রিলেশনশিপ ক্রিয়েট হয় যেখানে আমরা আর্ট টক নামে একটি নিয়মিত টক শো অর্গানাইজ করে আসছিলাম। সেই বৃহত্ত ফাউন্ডেশনের ফাউন্ডার আর্টিস্ট বিশ্বজিৎ গোস্বামী আজকে আমাদের সাথে আছেন। আমি বিশ্বজিৎ দাকে রিকোয়েস্ট করব আমাদের সাথে স্টেজে যোগ হয়ে তার ওপেনিং রিমার্কসগুলো শেয়ার করতে। থ্যাংক ইউ আয়েশা, থ্যাংক ইউ ইএমকে, নবম বছরে পা দিচ্ছে তাই না? আর আমাদেরও অনেক স্মৃতি ইএমকের সাথে। আমরা অনেক বছর ধরে ইএমকের সাথে কাজ করছি এবং কাজ করতে করতে আমরা মনে হয় না যে কখনো যে ইএমকে আমাদের ঘরের বাইরের কেউ, ইএমকে সবসময় মনে হয় ঘরের মানুষ এবং যখন আমরা কাজ করি তখন ওই অনুভূতিটাই কাজ করে। তো আজকে কিন্তু ইএমকেতে যার এক্সিবিশন হচ্ছে সেও কিন্তু বৃহত্তর আরেকজন ট্রাস্টি, তো সেই জায়গা থেকেও একটা মজার ব্যাপার যে ইএমকে আছে, বৃহত্ত আছে, মং আছে, আমরা আছি, তো সবাই মিলে এইভাবেই কিন্তু এটাই হচ্ছে টুগেদারনেস, এই যে ইভলভিং টুগেদারনেস, এই যে 50 বছরের যে আমাদের পথ চলা, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূখণ্ড, সেই জায়গা থেকে আমরা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছি সবসময়ই।
তো সেইটার পেছনে কিন্তু শিল্পীরা একটা অন্যরকম ভাবে কাজ করে। তো মং এর জায়গা থেকে আমি একটা শুধু একটা জিনিস বলবো যে মং যেই সম্প্রদায় নিয়ে কাজ করে, যে যে জায়গায় তার বেড়ে ওঠা, তার যে মানে ছোটবেলা থেকে, এবং যখন সে হয়তো কিছু বুঝে না তখনও সে দেখছে যে ওই জেলেদের মাছের গন্ধ, জেলেদের যে একটা জেস্টার, এটার মধ্যে যে স্ট্রাগল, এটার মধ্যে আনন্দ, এটার মধ্যে অনেক কিছু। এবং অনেক সময় মং যখন আমার সাথে কথা বলে, কারণ ওর প্রত্যেকটা কাজের প্রসেস নিয়ে আমাদের অনেক আলাপ হয়, ডিবেট হয়, মজার মজার এক্সপিরিয়েন্স শেয়ারিং হয়, তো এটা আমরা সবসময় করি। যেহেতু মং মানে আমার খুব কাছের, আমার যে ওয়াইফ বৃষ্টি তারও খুব কাছের, বরিশর খুব ভালো বন্ধু, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে ওর যে জেলেপাড়ার যে জায়গা থেকে যে সাবজেক্টকে নিয়ে কাজ করছে ওইখানেও কিন্তু একটা কালেকটিভনেস আছে এবং টুগেদারনেস আছে। এবং এই যে সাবজেক্টটাকে বাছাই করার সাথে একজন শিল্পীর যে বিলং করার জায়গাটায়, এই জায়গায় একটা অদ্ভুত কিন্তু মঙের একটা মিল আছে। মং কিন্তু কখনোই নিজেকে মনে করে না হি ইজ জাস্ট অনলি অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, মানে হোয়াট এভার আই ক্যান সি আই ক্যান সে দ্যাট হি ইজ অলওয়েজ ভেরি কালেকটিভ ইন হিজ ওন স্পিরিট, হাউ হি ইজ অল দ্য টাইম ইজ কামিং টু দ্য আদার পিপল। তো এই জায়গায় কিন্তু একটা মানে মজার একটা প্যারালাল জার্নি আছে, যে জার্নিটা আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর জন্য খুব বেশি দরকার। এবং বাংলাদেশের এই যে 50 বছরের যে 50 বছরের যে উদযাপন, সেই উদযাপনে আমরা দেখব যে শিল্পীদের কিন্তু একটা বড় ক্ষমতা ছিল এবং একটা বড় মানসিকতা ছিল যে দেশকে গড়ার জন্য তারা কিন্তু অন্যভাবে কালেকটিভ হয়ে কাজ করেছে। সেই জন্য আমরা হয়তো দেখেছি কামরুল হাসান মানে ছবি একা বাদ দিয়ে রাস্তায় নেমে গেছে হারমোনিয়াম নিয়ে, এবং যে কোনো আন্দোলনে কিন্তু শিল্পীদের একটা বিরাট মানে একটা কালেকটিভ স্পিরিট আমরা দেখি, সেটা ভাষা আন্দোলন হোক, মুক্তিযুদ্ধ হোক, স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক, কিংবা গণজাগরণ মঞ্চ হোক। তো সেই জায়গাটা কিন্তু শিল্পী কেউ সামনে থেকে করে, কেউ ডিরেক্ট আর কেউ ইনডিরেক্টলি করে। তো মঙের এক সময় ও রাজনীতিতে ছিল, বাম করত, এগুলোও আমি শুনি, আবার এখন সে ছবি আঁকে, কিন্তু ছবির পেছনের যে মং, সেই মঙের মধ্যে কিন্তু ওই কালেকটিভ স্পিরিটটা আছে। তো সেই জায়গাটাকে আমি সবসময় অ্যাডমায়ার করি, এবং আমার বিশ্বাস মং আমাদেরকে শুধু ছবি না অনেক কিছু দিবে, আমাদের এই বাংলাদেশের মাটিতে যেন আরও অনেক শিল্পী মঙের মতো করে ভাবে কাজ করে। তো সেই কামনা করছি এবং প্রত্যাশা করছি, একসাথে পথ চলবো, আমরা সবাই একসাথেই থাকবো, মানে এটাই। আর এই এক্সিবিশন অনেক সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক, আর ইএমকে কে আবার ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিশ্বজিৎ দা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। মংদা যখন এই এক্সিবিশনটা শুরু করেন তখন আমরা অনেকের কাছেই এই এক্সিবিশনের ব্যাপারে বলি, অনেক ভেটারেন আর্টিস্টের কাছেই আমরা গিয়েছিলাম যে আমরা এখানে এক্সিবিশন শুরু করছি। যখন তারা শুনলেন যে মংদা এক্সিবিশন করছেন, তারা মংদার জন্য কিছু সাধুবাদ রেকর্ড করে পাঠিয়েছেন। যেহেতু এখন ব্লেন্ডেড ইভেন্টের টাইম, এখন আর কষ্ট করে তাদেরকে এখানে আসতে হয়নি, প্যান্ডেমিকের সময় আমরা তাদেরকে ইনকনভিনিয়েন্টও করতে চাইনি, সো দে হ্যাভ সেন্ড দেয়ার রিগার্ডস ভায়া recording, and first of all we are going to go to artist Konok Chapa Chakma and we are going to hear her remarks for the session. Thank you. অসাধারণ একজন গুরু শিল্পী, আমার মনে হয় সে চায়নায় স্কলারশিপ নিয়ে গেছে এবং তার পড়াশোনাটা ওখানে যথার্থই হয়েছে, সে খুব মন দিয়ে পড়াশোনা করেছিল, যার ফলশ্রুতিতে সে কিন্তু ওখানে শিক্ষকতা করতে পারছে। আমার মনে হয় সে আমাদের এদেশের যে গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে, সব কিছু নিয়ে কিন্তু যে ওখানে যে তার একটা ধারা সৃষ্টি হয়েছে, একটা স্টাইল সৃষ্টি হয়েছে, ওই ওই জিনিসটুকু কিন্তু সে ওখানকার
এখানকার স্টুডেন্টদেরকে সে দিতে পারবে। আর তার কাজ সম্পর্কে যদি আমি ছোট্ট করে বলি, যে সে ওয়াটার কালারের যে পারদর্শিতা, যে বৈশিষ্ট্য, যে স্বচ্ছতা, এই সমস্ত গুণাগুণ কিন্তু তার কাজের মধ্যে পাওয়া যায়। আর বিশেষ করে সে যখন এই জল রঙের মধ্যেই যে এত সুন্দরভাবে, এত ডিটেলভাবে যে কাজ করতে পারে, কারণ জল রঙের একটা, এই মাধ্যমের একটা কিন্তু লিমিটেশন আছে, এই লিমিটের কিন্তু বাইরে যেতে পারা যায় না শিল্পীদের। কারণ অয়েল কালারের কাজ করতে গেলে ওটাকে আমরা মুছে স্টেপ বাই স্টেপ অনেক অনেক দিন পর্যন্ত ওখানে আমরা কাজ করতে পারি, কিন্তু পেপার আর জলের এই সম্পর্কটা কিন্তু মানে এত বেশি মানে সেন্সিটিভ, যে এখানে জল আর রং যদি ঠিক মতো আমরা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু কাজ ঠিক মতো মানে সৃষ্টি হবে না এই শিল্পের। আর তাছাড়া কাগজ নষ্ট হয়ে যেতে পারে, পানির যদি অনেক বেশি ওখানে পরিবেশনা থাকে, রং যদি যথাযথভাবে না থাকে, না রেখে থাকি আমরা, তো এই জিনিসগুলো সে এত অসাধারণভাবে যে সমন্বয় করেছে। তারপরে আর সে যে জিনিসটিতে কাজ করতে চায়, যেমন ধরি তার সে মহেশখালীতে তার যে অবাধ বিচরণ ছিল, সে ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছে, তার সেই স্মৃতি কিন্তু তার মধ্যে এখনো বিদ্যমান, এবং সেই স্মৃতিগুলোকে তার কাজের মধ্যে বারবার কিন্তু ফিরে আসছে। সে জাল নিয়ে কাজ করছে, সে মাছি, তারপর হচ্ছে যে মহেশখালী যে একটা নৌকার যে অন্যরকম একটা বৈশিষ্ট্য, সেটাও কিন্তু সে নিয়ে আসতেছে। তারপর সমুদ্র, জেলেরা কাজ করছে, সে যে জেলেদের সে খামি বেচা শরীর, ছিঁড়া ছিঁড়া গেঞ্জি, তারপর হলে গামছা বাঁধা, সব কিছু এত ডিটেল কাজ করে সে, আমি বলবো যে সুপার রিয়েলিজমের এই ধারাটা কিন্তু তার কাজের মধ্যে সম্পূর্ণভাবে পাওয়া যায়, যেটা আমাদের এই তরুণ প্রজন্মের এটা আমার মনে হয় অনেক অনুপ্রাণিত করবে তার কাজের ধারাটা দেখে, যে অনেক কিছু এখান থেকে শেখার আছে তার। হয়তো আমাদের এখানে এত ডিটেলভাবে আমরা কাজগুলো করি না, যেটা সে চায়নায় বসে শিখেছে এবং সে কাজটা সে কন্টিনিউ করে যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে এই নতুন প্রজন্ম ওর কাজ দেখে অনেক অনেক কিছু শিখতে পারবে। তো আমি খুবই আনন্দিত যে আজকে তার এতগুলো কাজের সমন্বয় এক জায়গায় হতে যাচ্ছে। তো আমি তার শুভকামনা জানাই তার এই অগ্রযাত্রায়। তো আশা করি তার এই প্রদর্শনীর মাধ্যমে মানে তার দর্শকদের সঙ্গে অনেক আরও অনেক বেশি যোগাযোগ হবে, তার কাজের মাত্রাটা যেন আরও বেশি দীর্ঘায়িত হয়, আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, এবং সেটা আরও আমাদের শিল্পীদের মানে তরুণ প্রজন্মের মাঝে, শিল্পীদের মাঝে যেন এটা ছড়িয়ে পড়ে, এবং এই প্রদর্শনীর আমি সার্বিক সফলতা কামনা করি। থ্যাংক ইউ আর্টিস্ট কনক চাপাকে। আশা করছি সে আসতে পারবেন, আমাদের এই এক্সিবিশনটা ফিজিক্যালি ঘুরে দেখে যেতে পারবেন। এখন আমরা চলে যাব আরেকটি রেকর্ডেড ভিডিওতে। মংদার আরেকজন টিচার আর্টিস্ট অলোক রায় তার ভিডিও পাঠিয়েছেন, তার রিমার্কসটা রেকর্ড করে পাঠিয়েছেন, এখন আমরা চলে যাব সেখানে। পক্ষে বলা যেমন সহজ এক অর্থে, আরেক অর্থে একটু কঠিন পথে। তার কারণটি হলো তার শিক্ষা জীবন, অর্থাৎ চারুকলার শিক্ষা জীবন শুরু করেছিল আমাদের ছাত্র হিসেবে, কিন্তু বিকশিত হয়েছে চীনে বৃত্তি নিয়ে গিয়ে সেখানে পড়ার কারণে। বিশেষ করে সে যখন স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছে, সেখানে যে শিক্ষক হিসেবে যাকে পেয়েছে এবং যে মাধ্যমটাকে বেছে নিয়েছে, তার জন্যেই সে বিশেষ হয়ে উঠেছে। আমি যদি শুরুতে তাকে বলি যে শিল্পী চীনে গিয়ে তার নিজেকে আবিষ্কার করেছে, অর্থাৎ তার শিকড়ে ফিরে এসছে বা ঘরে ফেরা, আমার সৌভাগ্য হয়েছে ওকে খুব কাছ থেকে দেখার। এ কারণেই যে তার গ্রামের বাড়িতে আমি গেছি, অর্থাৎ সেই মহেশখালী হলো তার জন্মস্থান, সেটি বাংলাদেশের একটি দ্বীপ, মূল ভূখণ্ডের খুব কাছে, এবং সেখানকার মূল জীবিকা বা অর্থনীতি নির্ভর করে জেলেদের উপর, জেলেদের মাছ ধরার উপর এবং তাদের জীবনযাপনের উপর। এবং সত্যিকার অর্থেই মংমং আমার মনে হয় যে বাংলাদেশের একমাত্র শিল্পী যে সবচেয়ে কাছে থেকে মানুষকে দেখছে, মানুষের জীবিকাকে দেখছে এবং তার শিকড়ে ফিরে গেছে। আমি যখন
মহেশখালীতে ওদের নানার বাড়ি, অর্থাৎ যেখানে তার জন্ম সেখানে যাই। আমি ভেবে অবাক হয়েছি যে সমুদ্রের এত কাছে একটা নদীর মতন একটা খাল, তার পাশে এই ধরনের একটি রাখাইন গ্রাম। রাখাইনরা আমাদের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তাদের মূল জীবিকা বিশেষ করে মহেশখালীতে এই মাছের সঙ্গে সম্পৃক্ত। এবং আমি অবাক হয়েছি যে এই বিশাল বিশাল কাঠের নৌকা ওদের বাড়ির পাশে এসে যখন জোয়ার থাকে তখন এসে নোঙর করে, এবং এই নৌকাগুলো তৈরি হয় ওদের গ্রামের পাশে। অর্থাৎ এত কাছ থেকে এই যে জীবিকা, এই জীবিকার যে নানা রকম উপকরণ, অর্থাৎ নৌকা তৈরি হচ্ছে, নৌকার সঙ্গে জাল তৈরি হচ্ছে, জাল মেরামত করা হচ্ছে, এই নদীতে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে তাদের যে নানা রকম উপকরণগুলো সাজিয়ে দিচ্ছে, এবং সেখানে সেই খাবার পানি থেকে শুরু করে নানা রকম খাদ্যবস্তু এবং শুকনো খাবার তারা জড়ো করছে এবং নিয়ে যাচ্ছে, তার যে প্রস্তুতি, তারা হয়তো অনেক দিনের জন্য যাবে, এটা আমার কাছ থেকে দেখার একটা সুযোগ হয়েছে। এবং এই কারণেই মঙ্কে আমি আসলে সত্যিকার অর্থে বুঝতে বা জানতে পেরেছি যখন ওর এই গ্রামে গেছি। এবং ওর শিল্পকর্মের, অর্থাৎ ওদের ছবি আঁকে সেখানে প্রথম দিকে ওর কাছে গুরুত্বপূর্ণ ছিল হলো জেলেদের নৌকো, এবং নৌকোগুলোর যে শেপ, যে আকার, তার যে ভলিউম, তার যে একটা ধরনের ঘনত্ব আছে এবং এক ধরনের রোবাস্টনেস আছে, এবং এই বিশাল বিশাল কাঠের গাছের কাণ্ড দিয়ে যে নৌকার সামনের দিকটা তৈরি হচ্ছে, এই সব কিছুর মধ্যেই একটা ভিন্ন রকমের একটা প্রাণ শক্তি আছে। এবং এই জীবিকার সঙ্গে ভীষণ রকমের যারা স্বাস্থ্যবান, যারা রোদ বৃষ্টি যারা সহ্য করতে পারে, এবং তার মধ্যে নিজেকে বেঁচে থাকার জন্য, অর্থাৎ সমুদ্রে এই উত্তাল সমুদ্রে বা ঝড়ের দিনে বা বৃষ্টিতে কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয় এবং এই জীবিকাকে চালিয়ে নিতে হয়, এটা তারা শেখে। ফলে এই মানুষগুলো কিন্তু আমাদের যে মূল ভূখণ্ড থেকে একেবারেই ভিন্ন। এবং এবারে দেখলাম যে মংমংস সেই নৌকাগুলোকে পেছনে ফেলে এই মানুষগুলোকে নিয়ে ছবি এঁকেছে, এইসব মানুষগুলোর প্রতিকৃতি এঁকেছে। এবং এই মানুষগুলো কিন্তু সবাই মাছ ধরে না, কিন্তু এই জীবিকার সঙ্গে সম্পৃক্ত। কেউ এখানে জেলে, কেউ হয়তো এরম এই মাছের ক্রেতা, কেউ হয়তো তাদের রন্ধন কর্মের জন্য বা শ্রমিক হিসেবে, মাছ ধরার শ্রমিক হিসেবে তারা এই নৌকায় একই সঙ্গে যাচ্ছে। আবার কিছু আছে যারা নৌকাটা চালায় এই সমুদ্রের মধ্যে। ফলে বিভিন্ন ধরনের লোক এই জীবিকার সঙ্গে জড়িত, যারা এই নৌকায় এই মাছ ধরতে সমুদ্রে যায় এবং গভীর সমুদ্রে যায় এবং মাস দুই মাস পরেও কখনো ফিরে আসে, এবং কখনো কখনো এমনও হতে হয় যে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। অর্থাৎ তারা যেই টাকা লোকটি করে এবং যে খরচ করে তারা এই মাছ ধরতে যাচ্ছে, সেই খরচটা তারা হয়তো উঠে আসবে না, অর্থাৎ মাছ জালেতে বন্ধ ধরা পড়ে। ফলে এই মানুষগুলোর কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা চরিত্র আছে, প্রত্যেকটা মুখাবয়ব ভিন্ন, প্রত্যেকের নাক, চোখ, তাদের অভিব্যক্তি, তাদের ঘাম, তাদের গায়ের রং, সব কিছু কিন্তু একেবারেই ভিন্ন যা আমরা এই মূল ভূখণ্ডের মানুষদের মধ্যে দেখতে পাই। এই স্বাভাবিক কারণেই শিল্পী হিসেবে আমার বিশ্বাস যে মংমংসকে আকর্ষণ করেছে এই মানুষগুলো, এবং এই মানুষগুলোকে শিল্পরূপ দেওয়ার জন্য বিশেষ একটা টেকনিক সে ব্যবহার করেছে। এই টেকনিকটা কেবল আমরা যদি বলি যে এই জেলেদের সঙ্গে জেলের জালের সম্পর্ক, সেই জালের এক ধরনের টেক্সচার সে ব্যবহার করেছে, অর্থাৎ এটা বিশেষ একটা টেকনিক এসে করেছে। প্রেস মেশিনে এসে এই জালের ছাপ দিয়েছে, তার উপর আবার লাল রং, এই যে তার প্রতিকৃতির গায়ের রং, সবগুলো প্রতিকৃতির গায়ের রং হলো লাল। এই লাল হলো আসলে জীবনের প্রতীক,
এবং এই জীবিকার সঙ্গে এই বেঁচে থাকা এবং সংগ্রাম, এই যে ঘাম রক্ত মেশানো যে মানুষগুলো, এই মানুষগুলো সত্যিকার অর্থেই একবারে জীবন্ত হয়ে তার প্রতিকৃতিগুলোতে ফুটে উঠেছে এবং ভীষণ রকমের এক্সপ্রেসিভ, অর্থাৎ যে এর একটা আলাদা আবেদন আছে। এবং আমরা সচরাচর আমাদের দেশে এত প্রতিকৃতিকে উঠতে কাউকে দেখি, এই যে সম্প্রতি যে জাতীয় চারুকলা প্রদর্শনীতে তার যে বিশাল কাজটি ছিল সেখানে 40টা প্রতিকৃতি দিয়ে সেই সেই উপস্থাপনটা করেছে। দেয়ালে সে বিশাল নৌকাটা এঁকেছে, সেইখানে ড্রয়িং দিয়ে এঁকেছে কালো কালিতে, তার সামনে এক সারিতে হরাইজন্টালি সেই মুখগুলোকে সাজিয়েছে। এই হরাইজন্টালি সাজানোর মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে সমুদ্রে যে দিগন্ত আমরা দেখতে পাই, যে পার থেকে দাঁড়িয়ে যেই সমুদ্রকে দেখি যে ওপার দেখা যায় না, সেই দিগন্তের মধ্যে মনে হয় এই মানুষগুলো সব ভেসে আছে। তো সব মিলিয়েই আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, মুগ্ধ করেছে। এবং মংমংকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই গর্ব করতে পারি যে এই শিল্পী এই মহেশখালী থেকে চীনে গেছে, চীনে গিয়ে টেকনিক শিখেছে, শিল্পচর্চার নানা রকম উপকরণের সঙ্গে তার পরিচয় ঘটেছে, সে আবার তার শিকড়ে ফিরে এসেছে। এই যে শিকড়ে ফিরে আসা, অর্থাৎ যে শিকড়ের শিকড়টা নিজের জন্মভূমিতে রেখে যে বিকশিত হওয়া, এটা মনে হয় একটা ভালো উদাহরণ হিসাবে মঙ্গল আমাদের কাছে গুরুত্ব পাবে। এবং শিল্পী সমাজে এবং শিল্প জগৎ আমাদের যে আছে এখানে বাংলাদেশে, সেখানে মঙ্গল একটা বিশেষ স্থান দখল করে আছে। এবং আমি সবসময় তার কাজের খুব গুণমুগ্ধ এবং মানুষ হিসেবেও অপূর্ব, এবং মানুষের ভালোবাসা পেতে তার কোনো অসুবিধা হয় না এবং মানুষকে ভালোবাসতেও তার কোনো কার্পণ্য নেই। আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার শুভকামনা সবসময় আমি করি। ধন্যবাদ। To artist Alok Roy for this special remarks. মানুষ এবং তার কমিউনিটি এবং তার জীবন, এই নিয়েই একজন আর্টিস্টের কাজ। আমাদের এখানে অনেক আর্টিস্ট আসেন, তাদের স্মৃতি আমরা এখানে ধরে রাখি, তারা চলে যায়, তাদের ক্যাটালগ বইটা আমরা রেখে দেই, তাদের কাজের প্রেস রিলিজগুলো আমরা রেখে দিই ইএমকে সেন্টারের কাছে, সেগুলোই তখন অনেক দামি হয়ে যায়। ইএমকে সেন্টার আর্টিস্টদেরকে কেন প্ল্যাটফর্ম দেয়, ইএমকে সেন্টার এখান থেকে কি পায়, সেই নিয়ে কথা বলতে এবং ক্লোজিং রিমার্কস দিতে আমি স্টেজে ডাকবো আমাদের অ্যাক্টিং ডিরেক্টর আসিফউদ্দিন আহমেদকে। ধন্যবাদ আয়শা এবং সবাইকে, ইএমকে সেন্টারের নবম বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন। বিশেষ করে যারা আমার টিম মেম্বার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ছোট করে হলেও এই আয়োজনটা করার জন্য। এবং শিল্পের সাথে আমাদের সম্পর্ক অনেক দিনের, এবং আমেরিকান সেন্টারের সাথে যখন আমরা এই সেন্টারটা যখন ওপেন হয় তখন আসলে শিল্প এবং শিল্পচর্চা এবং বিজ্ঞান চর্চা দুটাকে একটা কম্বাইন করে যে তরুণ এবং যুব সমাজের যে উন্নতি সে জায়গাটাতে আসলে আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল, সেগুলো আমরা অ্যাচিভ করেছি এবং এখনও করছি। ইন্টারেস্টিংলি এই যে ছোট করে আসলে কেন আমরা এক্সিবিশনটা করলাম, এটার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আসলে আমাদের যারা টিম মেম্বার যারা আছেন এবং মংদার কাছে আমরা এই কারণেই কৃতজ্ঞতা যে উনি রাজি হয়েছেন, যে আমরা তো প্রতিটা দিন প্রতিটা সপ্তাহে আসলে এই এক্সিবিশনগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, মানে এমন একটা সপ্তাহ যায়নি এমকের যেখানে কোনো সময় একটা এক্সিবিশন ছিল না। কিন্তু অনেক দিন, দু বছর হয়ে গেল আমরা প্রায় এই যে ভার্চুয়াল এক্সিবিশন করছি, এবং ভার্চুয়াল করতে করতে টিমের সবাই একটা সময় কোভিড আক্রান্ত হয়েছে, কোভিড থেকে ফিরে এসেছে। এটা আসলে যতটা না আমাকে যখন জিজ্ঞেস করছিল যে এটা তো আসলে বাইরের দর্শকদের জন্য না, অবশ্যই তারা যদি আসেন অল্প আকারে দেখে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা আমার টিম মেম্বারদের জন্য এটা একটা অসম্ভব মোটিভেশন যে আবার যে আমরা ফিরে যাব, এবং এই যে শক্তিটা তাদের এটার জন্যই আসলে সবচেয়ে বড় পাওয়া। এবং যে কমিউনিটির ছবি, রেজিলিয়েন্স এবং শক্তি, মংলা জানেন কিনা জানি না, আমি বলতে বাধ্য হলাম পরে যে আসলে আমার চাকরি জীবনের শুরুটা কেয়ার থেকে অনেকটা সময় ওই মহেশখালীর ওই জেলেদের নিয়ে, কিন্তু আমার একটা অদ্ভুত ওখানে অভিজ্ঞতা আছে যে ওখানে যারা জেলেরা যেতেন ওনারা যদি অনেক সময় বড় ঝড়ে পড়তেন এবং ঝড়ে যদি ফিরে আসতেন না পারতেন, তখন যেটা হতো যে ওনাদের পরিবারের যারা, বিশেষ করে ওনার স্ত্রীরা, যেহেতু ডেড বডি পাওয়া যায়নি বলে ওনাদেরকে বিধবা বলে ডিক্লেয়ার করা যেত না, এবং এমন একটা অদ্ভুত অবস্থা যে বিধবা ভাতা পাচ্ছেন না তারা, কিন্তু আবার ডেড বডিও পাচ্ছেন না, সমাজে
এইটা আমার ওই সময় আমি আমার খেলা থেকে বোধহয় 25-26 বছর বয়সে যখন এই সেক্টরে যাই, আমার কি ভয়াবহ ইম্প্যাক্ট ফেলে যে কী একটা অদ্ভুত সিচুয়েশন, এবং তাদের প্রতিকৃতি যেটা রেজিলিয়েন্সের পার্ট, এইটাই আমাদের মেন যে কারণ আমরা প্রত্যেক বছর যে এক্সিবিশন করে যাই, প্রত্যেক সপ্তাহে যে এক্সিবিশন করে যাই, এটা একটাই কারণ, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই রেজিলিয়েন্সটা বেড়ে উঠুক। কারণ আমরা বাংলাদেশে যে কোভিড থেকে বেড়ে এসেছি, এটা এই রেজিলিয়েন্সের কারণে, এবং এখান থেকে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং এটা বাংলার কাছে অশেষ কৃতজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ের কাছে অশেষ কৃতজ্ঞতা যে এটা যত না বাইরের দর্শকদের জন্য, এটা আমাদের টিম মেম্বার যারা আমরা আছি তাদের শক্তিটা ফিরে পাওয়ার জন্য, যে আমরা যে এই একটা টাফ টাইম পার করে যে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এমকে সেন্টারটা আসলে স্বাভাবিক অবস্থায় কেমন দেখতে লাগতো সেই অনুভূতিটা আজকে এই নববর্ষ পূর্তিতে ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসিফ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা এখন শেষ একবার মংদার কাছে চলে যাব, তার কাছ থেকে ছোট করে কিছু শুনে ক্লোজিং রিমার্কস দিয়ে আমরা আমাদের ইভেন্টটা শেষ করে ফেলবো। মংদা, আপনি যদি একটু শেষ করে দিয়ে যান। আমার কাজ নিয়ে আমার প্রিয়জনেরা অনেকে অলরেডি কথা বলেছেন। সো স্যারেরা, স্যার কনকদীপ বিশ্বদা বলেন, যে বলার কারণটা হচ্ছে তারা আসলে আমার সাথে অনেক মিশেছেন, আমার চিন্তাধারা, তারা নিজেরাই আসলে আমাদের গ্রামে গেছেন। সো বুঝতে আসলে বাকি নাই। সো আমার বিষয়গুলো আসলে আমি কী বোঝাতে চাচ্ছি, আসলে আমি আসলে বোঝাতে চাচ্ছি জেলেদের এই মানুষগুলোর কেন আমরা যারা ছবি আঁকি অনেকেই হচ্ছে চায় আমাকে একটা ছবি এঁকে দাও, যা পোর্ট্রেট, সুন্দর পোর্ট্রেট। এই জায়গায় হ্যাঁ একটু চ্যালেঞ্জিং ছিল যে হচ্ছে জেলেদের পোর্ট্রেট করতে গিয়ে, কারণ হচ্ছে কারণ জেলেরা হচ্ছে সবসময় নিজেরা মনে করে হচ্ছে নিজেরা আসলে অনেক সুন্দর, কিন্তু তারা আসলেই সুন্দর, মন অনেক সুন্দর, যে কিন্তু তাদের স্কিনগুলোতে যে অনেক ধরনের দাগ বা কালো কালো মেসটা পড়ে যাচ্ছে, এগুলো যখন আসলে আঁকি তাদেরকে যখন দেখাই অনেকে আবার মজা পায়, অনেকে আবার বলে যে আমি একটু এত কালো হয়ে গেলাম, যে এই ফিলিংসগুলো আসলে মানে দর্শকরা কীভাবে দর্শকদেরকে কীভাবে বোঝাতে পারবো জানি না, এখনও তো হয়তো পেরে উঠতে পারি নাই, কিন্তু আমার চেষ্টাটা এই জায়গায় যে আসলে তাদের সাথে আমি কথা বলতে যাওয়ার সময়, তাদেরকে ছবি আঁকতে যাওয়ার সময়, কথা বলতে যাওয়ার সময় তাদের যে আমার প্রতি ভালোবাসা বা তারা যে এত ভালো মানুষ এইটাকে কীভাবে দর্শকদের কাছ থেকে তুলে ধরতে পারবো, এই জিনিসগুলো আসলে আমি এখন ঘাটছি, রিসার্চ করার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি তাদের সম্পর্কে। সো আসলে অনেক স্বল্প টাইম পেয়েছি যে এই এক্সিবিশনের জন্য, হয়তো অনেক বিশাল আকারে হয়তো করতে পারতাম যদি আসলে সময় হাতে পেতাম। সো দুদিনের প্রিপারেশন, কিন্তু হ্যাঁ আমি অনেক মন থেকে বলতে পারি যে অনেক হ্যাপি, এই কারণেই যে হচ্ছে আমার চিন্তাধারা আমি এমকে সেন্টারে তুলে ধরতে পেরেছি। এবং হচ্ছে ধন্যবাদ জানাতে চাই আমার বড় ভাই, আমার বন্ধু এবং ছোট ভাইরা, যারা হচ্ছে আসলে এই এক্সিবিশন করার জন্য তারা দুই রাত ধরে আসলে ঘুমায় নাই। সো ধন্যবাদ বশির ভাই, সৌরভ দা, হাশেম মনসেওয়ানদেরকে, তারপরে নাম কি সারা রাজ, হ্যাঁ ফরহাদ ভাই আছে, তারপরে অনেক কঠিন। সো হ্যাঁ ওরা রাত জেগে জেগে পোস্টার তৈরি করার চেষ্টা করছে, এই আসলে মানে তখনই বুঝতে পারি আসলে ভালোবাসা কোনটা, যে তাদেরকে আসলে সাথে পাচ্ছি আমার কষ্টের সময়, আমার খুব গুরুত্বপূর্ণ সময়। সো সর্বোপরি যারা দেখছেন আমাদেরকে, আমাকে এবং আমার ছবি দেখবেন, তাদেরকে আগাম শুভকামনা, এবং ইএমকে সেন্টারকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনারা যদি এই এক্সিবিশনটা ভিজিট করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যাট EMK সেন্টার কোভিডের সকল রকমের স্যানিটাইজেশন এবং হেলথ ডিস্টেন্স মেনটেন করেই আমরা এই এক্সিবিশনে মানুষজনকে এন্ট্রি করতে দিব এবং হোপফুলি যারা আসবেন তারা সেটা মেনেই চলবেন আর যদি আপনি মনে করেন যে না আপনি আপনার ঘরে থেকে সেফ থেকে স্মার্টার ওয়েতে আপনি এই এক্সিবিশনটা দেখতে চান দেন ইউ ক্যান অলওয়েজ ভিজিট আওয়ার ওয়েবসাইট যেখানে এই এক্সিবিশনটা ভার্চুয়ালি দেওয়া হয়েছে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন অ্যান্ড আই বিলিভ দ্যাট ইজ আ স্মার্টার ওয়ে টু এক্সিবিট সি অ্যান এক্সিবিশন দ্যাট ব্রিংস আস টু দি এন্ড অফ দিস সেরেমনি থ্যাংক ইউ অল ফর জয়নিং EMK সেন্টারের পক্ষ থেকে আমি আয়েশা সাইনিং অফ গুড বাই